আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফ্রম রিয়েলটেক মাস্টার। রিয়েলমি কিন্তু তাদের নতুন বাজেট স্মার্টফোন বাংলাদেশে লঞ্চ করলো, যেটা হচ্ছে রিয়েলমি C25Y। অ্যাকচুয়ালি এই C25Y এর মধ্যে কি আছে না আছে টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। আই থিঙ্ক সো এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন এই বাজেট স্মার্টফোনটি আপনার জন্য কিনা এবং এর গুড সাইড ব্যাড সাইড এবং টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করে আজকের ভিডিও। এই হচ্ছে রিয়েলমি C25Y এর বক্স। সো এখানে কিছু ইনফরমেশন মেনশন করা আছে, যদিও এটা রিভিউ ইউনিট, রিটেল ইউনিটের ক্ষেত্রে আপনি আসলে ডিফারেন্ট কিছু পাবেন। ডিফারেন্ট বলতে ছিল জাস্ট আর আপনার হচ্ছে রোমটা একটু ডিফারেন্ট পাবেন, আমি একটু পরেই বলে দিচ্ছি। সো পিছনে কিছু ইনফরমেশন মেনশন করা আছে, যেমন হচ্ছে এটার মধ্যে 5000 mAh এর ব্যাটারি পাচ্ছেন এবং আলো হাইলেস ফিচার, যদিও আস্তে আস্তে বলে ফেলবো, সব কিছু জেনে যাবেন আর কি। বক্স খোলার সাথে সাথে পেয়ে যাচ্ছে আরেকটা বক্স, যার মধ্যে পাচ্ছেন সিম ইনজেক্টর টুল এবং হচ্ছে ইউজার গাইড, যেটা আসলে কুইক স্টার্টিং, কেউ জীবনেও পড়েন না। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। যদি এটা সাইডে রাখি, দেখি আর বক্সের মধ্যে কি কি পাওয়া যাচ্ছে। দেন পাচ্ছে হচ্ছে চার্জিং ক্যাবেল এবং হচ্ছে ডাটা, মানে ডাটা ট্রান্সফারের জন্য ক্যাবেল ইউজ করতে পারেন, যদিও আসলে দুঃখের বিষয় হচ্ছে মাইক্রো ইউএসবি ক্যাবেল। অ্যান্ড দেন পাচ্ছেন হচ্ছিল পাওয়ার ব্রেক বা হচ্ছিল চার্জিং অ্যাডাপ্টার, যেটা আসলে আপনার হচ্ছে 18W ফাস্ট চার্জিং, বাট এটা এইরকমভাবে আসবে নাকি অন্যভাবে আসবে সেটা আমি জানি না, বাট এটা রিভিউ ইউনিটের ক্ষেত্রে এটা মানে 18W আপনি ফাস্ট চার্জিং পাচ্ছেন 5000 mAh ব্যাটারির সাথে। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। সো দেখতে পাচ্ছেন আমার কাছে আসলে ফার্স্ট লুক ভালো লাগছে, কারণ হচ্ছে প্রাইস পয়েন্ট হিসাবে হাতে ধরার পর একটা ভালো ফিল পাচ্ছিলাম। এই সাইডের মধ্যে আপনি আসলে ভলিউম আপ ডাউন বাটন এবং হচ্ছে পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন এবং সাইডটা গুড ফিনিশ, যদিও আপনার হচ্ছে পুরোটা প্লাস্টিক বিল্ড। এবং এই পাশে হচ্ছে 3.5mm হেডফোন জ্যাক, দেন হচ্ছিল মাইক এবং হচ্ছিল আপনার মাইক্রো ইউএসবি ক্যাবেল লাগানোর পোর্ট, যেটার মাধ্যমে চার্জ দিতে পারবেন বা ডাটা ট্রান্সফার করতে পারবেন। এই পাশে পাচ্ছেন হচ্ছে সিম, মানে সিম স্লট এবং হচ্ছে মেমোরি স্লট, এর সাথে একসাথে আর কি আপনি দুইটা সিম এবং হচ্ছিল একটা মেমোরি কার্ড আপ টু 25GB পর্যন্ত ইউজ করতে পারবেন, এছাড়া উপরের সাইডটা পুরো খালি। পিছনের মধ্যে দেখতে পাচ্ছেন যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং হচ্ছিল আপনার 4-3 ক্যামেরা সেট আপ এবং হচ্ছিল উইথ ফ্ল্যাশ। এবং নিচের মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে স্পিকার, যেটা আসলে কাট আউট পুরো নিচের দিকে, এবং এখানে একটু বুঝতে পারছেন যে অ্যালাইনমেন্টটা কিন্তু অনেক সুন্দর। ডিজাইনটা আমার কাছে আসলে অনেক সুন্দর লাগছে, বাস্তবে অনেক বেশি ভালো লাগছে, কিন্তু ক্যামেরার ক্ষেত্রে একটু ব্লারি ব্লারি চলে আসতে পারে, এটা রিজন হচ্ছিল ক্যামেরার ইফেক্ট আর কি। এবং পিছনের সাইডে আপনি মেন ক্যামেরা হিসেবে পাচ্ছেন হচ্ছিল 50MP f/1.8 এর আপনার হচ্ছিল মেন লেন্স, ওয়াইড লেন্স, দেন হচ্ছিল 2MP ম্যাক্রো এবং 2MP হচ্ছিল ডেপথ সেন্সিং এবং হচ্ছিল আপনার LED ফ্ল্যাশ থাকছে। সো তার মানে ইস ওকে। অ্যান্ড দেন হচ্ছিল প্লেসটা কিন্তু আপনার হচ্ছে প্লাস্টিক বিল্ড এবং সামনের সাইডে কিন্তু আপনি পাই যাচ্ছেন হচ্ছে স্পিকার গ্রিল এবং হচ্ছিল আপনার 8MP f/2.0 আপনার হচ্ছিল সেন্সর বা ক্যামেরা আর কি। আর নিচের মধ্যে দেখতে পাচ্ছেন বেজেলটা একটু বোঝা যায়, মোটামুটি ইস ওকে, আমার কাছে অত বেশি খারাপ লাগে নাই এই প্রাইস পয়েন্টে। এবং ইউআই তো রিয়েলমি ইউআই একদমই ইজি, দেখতে পাচ্ছেন যে দেখলে ক্লিন একটা লুক পাওয়া যায় বা ক্লিন একটা অ্যান্ড্রয়েড ফিল পাওয়া যায়, যদিও আমরা আসলে লাস্ট 15 ডেজের মতো ইউজ করেছিলাম, সো সেই প্রেক্ষিতে বলতে পারছি। সো এর যে ডিসপ্লে আছে, যে সে ডিসপ্লে সাইজ হচ্ছিলো 6.5 ইঞ্চের আপনার হচ্ছিল HD ডিসপ্লে, নট ফুল HD ডিসপ্লে, জাস্ট HD ডিসপ্লে। এবং এখানে সেটিংসে যে আপনি যদি অ্যাবাউটে চলে আসে, সেখানে দেখতে পাচ্ছেন যে এটার বেসড অন হচ্ছিল রিয়েলমি UI R এডিশন, তার মানে স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাবেন এবং আপনার হচ্ছিল অ্যান্ড্রয়েড 11 উপরে আসলে বেসড অন, এবং ফিউচারে হয়তো বা আরও বেশি আপডেট পেয়ে যেতে পারেন। সো UI নিয়ে আমার আসলে রিয়েলমি ইউ নিয়ে তেমন কোনো কমপ্লেন না, আমার কাছে স্মুথ মনে হয়। এবং এর মধ্যে যে র্যাম আছে সেটা হচ্ছিল 4GB র্যাম এবং 128GB, বাট আপনি পারচেস করতে পারবেন বাংলাদেশে যেটা অ্যাভেলেবেল 4GB র্যাম এবং হলো 64GB রোম ভেরিয়েন্টটা পাবেন। এবং এর মধ্যে যে LCD ডিসপ্লে আছে সেটা কিন্তু আমার কাছে ভালো লাগছে, মাল্টিটাস্কিং যেহেতু ডিসপ্লে, এবং এর যে নিট আছে 420 নিট ব্রাইটনেস, সো মোটামুটি ব্রাইট বলা যায়, আউটডোরও দেখতে পারবেন ভালো, আপনি মিডিয়া কনজিউম করলে আমার কাছে মনে হয় না তেমন একটা কমপ্লেন থাকবে, যদিও HD ডিসপ্লে। এছাড়াও আপনি মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে আমি আসলে তেমন কোনো প্রবলেম পাইনি বা বেশি এক্সপেক্ট করা উচিত না, বাট রিয়েলমি UI অপটিমাইজের কারণে আমার কাছে মনে হয়েছে যে স্মুথ চলতেছে রাইট নাও, যখন আমি ভিডিওটি বা আমার হাতে যে ভেরিয়েন্টে আছে সেটার ক্ষেত্রে আমি এটা দেখছি। এছাড়াও আপনি আসলে ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, সেটা তো জানেনই, এবং আমার কাছে মনে হয় যে এটা ডিপেন্ড করে আপনি কীভাবে তুলতেছেন না তুলতেছেন, মানে কোয়ালিটি ডিপেন্ড করে সেটার উপরে। এছাড়াও দেখা গেছে যে এর মধ্যে কিন্তু আপনি আসলে ভিডিও রেকর্ড করতে পারবেন, ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে সে আপনি ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন ফুল HDতে, মানে 1080p। আর ফ্রন্ট ক্যামেরা যদি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে ভিডিও রেকর্ড করতে পারবেন হচ্ছিল 720p, হয়তো বা ফিউচার আপডেটে মানে 1080p পেতে পারেন আর কি, ইস ডিপেন্ড। সো এখানে আমরা কিছু ক্যামেরা স্যাম্পল দিচ্ছি, ক্যামেরা স্যাম্পলের ক্ষেত্রে এতটুকু বলতে চাই, সামটাইম ফোকাসিংয়ের একটু ইস্যু ছিল আমার কাছে, যেটা মনে হয় যে ফোকাসটা
যদি আপনি ঠিকমতো করতে পারেন বা লাইটিং কন্ডিশন ভালো হয় তাহলে সেক্ষেত্রে আপনি মোটামুটি ভালো ছবি তুলতে পারবেন। এই প্রাইস রেঞ্জে যেই স্মার্টফোনগুলো পাওয়া যায় তার মধ্যে আমার কাছে মনে হয় যে এটা একটা বেটার কোয়ালিটি পিকচার তুলছিল, যেহেতু 50 মেগাপিক্সেলের একটা ব্যাপার আছে এবং হচ্ছিল ট্রিপল ক্যামেরা সেট আপ। ডিপেন্ড করে আসলে আপনার হাতের উপরে, যেখানে একটা ব্লার কিন্তু ছবি দিলাম আর পিছনের সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পুরোটা ইনস্ট্যান্ট বলা যায়, জাস্ট টাপ ট্যাপ করবেন আর খুলে যাবে। সো সিকিউরিটি সিস্টেম ইজ ওকে এবং হচ্ছিল আপনি যে ফ্রন্ট ক্যামেরা আছে বা আপনার হচ্ছে ফেস আনলকের ব্যাপারটা সেটা দেখতে পাচ্ছেন, জাস্ট হাফ সেকেন্ডের মতো ডিলে হয় দেন সাথে সাথে কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। সো এটা কিন্তু একটা ভালো দিক এবং হচ্ছিল ভালোই। এবং আচ্ছা ডেলি টাস্কিংয়ের ক্ষেত্রে আমি অনেক স্ক্রল করেছি, হালকা পাতলা মুভি টুবি দেখেছি, সং টং শুনেছি, সো আমার কাছে সাউন্ড কোয়ালিটি নিয়ে তেমন একটা প্রবলেম হয়নি বা প্রবলেম নাই বললেই চলে এই প্রাইস রেঞ্জকে চিন্তা করে। বাট ব্যাক ফায়ারিং স্পিকার অনেকের জন্য প্রবলেমেটিক। এখানে আমরা আসলে বেঞ্চমার্ক করেছি, বেঞ্চমার্কের মধ্যে 2 লাখের উপরে কিন্তু আমরা আসলে রেজাল্ট পেয়েছি। সো আমার কাছে মোটামুটি গুড স্কোর বলা যায়। ইউনিসোসি আপনার হচ্ছিল T610 প্রসেসর ইউজ করা হয়েছে এই মোবাইলে এবং যেটার আসলে আর্কিটেকচার হচ্ছে 12 ন্যানোমিটারের প্রসেসর। সো আমার কাছে মনে হয় যে আমি ফার্স্টে ভেবেছিলাম যে আসলে তেমন একটা ভালো পারফরমেন্স করবে না, বাট গেমিংয়ের ক্ষেত্রে কল অফ ডিউটি আমরা বারবার ট্রাই করেছিলাম এবং আমি স্মুথ রান করতে পারছি, অত বেশি হিট হয় নাই বা হিট হয়নি বলে চলে, ইস ডিপেন্ড করে আসলে। বাট আমরা আধা ঘন্টার মতো গেম প্লে করে দেখেছি, তেমন একটা হিট হয়নি এবং আমার কাছে আসলে জাস্টিফাই মনে হয়েছে এই প্রাইস রেঞ্জে। যদিও আসলে বেটার তো আসলে সব কিছুতেই বেটার চিন্তা করতে পারি, বাট এখন যেহেতু স্মার্টফোনের দাম একটু বাড়তে দিকে, সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনার বাজেট ফোন হিসাবে ওকে। আমার কাছে আসলে তেমন কোনো প্রবলেম আমি ফেস করিনি এবং আমার কাছে মনে হয় যে বাজেট ওরিয়েন্টেড ফোনের ক্ষেত্রে এটা আসলে মেনে নিতে হবে, বাট ফুল এইচডি হলে হয়তো বা ভালো হতো আর কি। সো এই ছিল টোটাল ডিটেলস এই স্মার্টফোনের। বুঝতেই পারছেন যে এই স্মার্টফোনের মধ্যে কি কি আছে। এক কথা যদি বলতে চাই, এই স্মার্টফোন কাদের জন্য? যারা আসলে 13,000 টাকার মধ্যে স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই স্মার্টফোনটি, বিকজ অফ হচ্ছে আপনি আসলে ডেইলি টাস্কিং এর সকল কাজ আপনি মোটামুটি এটার মাধ্যমে করতে পারবেন এবং যেই প্রাইস পয়েন্টে এটা আসলে বাজারে পাওয়া যাচ্ছে সেই প্রাইস পয়েন্টে আমার কাছে আসলে বেটার মনে হচ্ছে। বিকজ অফ হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছিল এর মধ্যে আপনার যে ইউআই আছে, শুধুমাত্র যে আসলে হার্ডওয়্যারের উপরে বেস করে আমরা জাস্ট হচ্ছে এটা ভালো এটা খারাপ এভাবে আসলে নির্ধারণ করাটা ডিফিকাল্ট, বাট আমার কাছে রিয়েলমি ইউআইটা তুলনামূলকভাবে বেটার মনে হয় এই প্রাইস রেঞ্জে যতগুলো ফোন আছে সেই তুলনায়। এতে দেখা যাচ্ছে যে আপনি কিন্তু একটা স্মুথ আপনার আসলে এক্সপিরিয়েন্স পাবেন। সো এটা গেল একটা ব্যাপার। দ্বিতীয়ত আসি হচ্ছিল ব্যাটারি লাইফ তো অনেক ভালো পাবেন এবং দেখা গেছে যে ডেলি টাস্কিংয়ে যে যে কাজগুলো, ফর এক্সাম্পল মনে করেন মিডিয়া কনজিউম এবং আদার যে স্প্যাকগুলো আছে সেগুলো আমার কাছে ওকে মনে হয়েছে এই প্রাইস রেঞ্জে। এবার আসি হচ্ছে নেগেটিভ দিক। নেগেটিভ দিকের কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে একটা নেগেটিভ দিক বলা যায়, সেটা হচ্ছে যে আপনি যখন মানে ছবি তুলতে যাবেন তখন সেই ক্ষেত্রে ফোকাসে একটু টাইম লাগে, এটা আসলে সফটওয়্যার আপডেটে ঠিক হয়ে যেতে পারে। এছাড়াও দেখা গেছে যে এই মানে ঠিক আছে এটা একটা প্রবলেম, বাট আপনি যদি আসলে ছবি তোলেন এই প্রাইস রেঞ্জে যে কয়টা আপনার আসলে মোবাইল আছে, রাইট নাও যখন আমি ভিডিওটি পাবলিশ করছি তখন আমার কাছে মনে হচ্ছে যে এটা তুলনামূলকভাবে বেটার ছবি তোলে যদি হচ্ছে ভালো লাইটিং কন্ডিশন থাকে। সো লাইটিং কন্ডিশনও ম্যাটার করে, ছবি তোলার হাতের উপরে অনেকটা ডিপেন্ড করে। আরেকটা নেগেটিভ দিক বলা যেতে পারে অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, সেটা হচ্ছে যে স্পিকারটা আসলে পিছনে দেওয়া। সো এই ক্ষেত্রে যদি আপনার আসলে বটম ফায়ার স্পিকার হতো তাহলে সেই ক্ষেত্রে আরও একটু অ্যাডভান্টেজ হতো, বাট আমার কাছে মনে হচ্ছে যে স্পিকার পিছিয়ে দেওয়ার পরেও এটার সাউন্ড কোয়ালিটি লাউড ছিল। অনেকে বলতে পারেন যে ভাই 12-13 হাজার টাকার ফোন বাট এটার মধ্যে তো আপনার হচ্ছিল ফুল এইচডি প্লাস ডিসপ্লে নাই। হ্যাঁ ঠিক আছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে নাই, বাট রিয়েলমি এটা খেয়াল করা উচিত যে এই প্রাইস রেঞ্জে এখন আসলে সবাই ফুল এইচডি প্লাস বা ফুল এইচডি আপনার হচ্ছিল ডিসপ্লে চায়। বাট ডিসপ্লে কোয়ালিটি ভালো এবং হচ্ছিল সফটওয়্যার বা আদার্স আপনি দেখা গেছে যে রিয়েলমির একটা ফোন নিলে আপনি কিন্তু নিয়মিত আপডেট পাবেন এবং দেখা গেছে যে আমার কাছে মোস্ট অফ দ্য কেস আমি দেখছি যে 1-2 বছর পর্যন্ত কিন্তু তাদের যে সফটওয়্যার সাপোর্টটা সেটা পাওয়া যায়। সো এরপরও কিনবেন না কিনবেন এটা টোটালটাই ডিপেন্ড করে হচ্ছিল আপনার পছন্দের উপরে, আপনার অ্যাফোর্ডেবিলিটির উপরে, প্রাইস ডিপেন্ড করে হচ্ছিল রিয়েলমির উপরে। রাইট নাও কিন্তু তাদের সেল চলতেছে, সো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে সেখান থেকে দেখে আসতে পারেন। সো এক্ষেত্রে আরেকটা জিনিস ক্লিয়ার করবো যে আসলে রিয়েলমি ফোন রিভিউ করার জন্য আমাদের একটা পেমেন্ট আসে, ঠিক আছে এটা একটা পেইড রিভিউ, বাট এই ক্ষেত্রে আপনার হচ্ছে ভালো বলার জন্য বা আপনার হচ্ছিল খারাপ বলার জন্য রিয়েলমি আসলে কোনো এক্সট্রা পিঞ্চ করে না বা আপনার হচ্ছিল রিয়েলমি এক্সট্রা ফোর্স করে না। এবং এই ভিডিওটি যখন পাবলিশ হচ্ছে তখন কিন্তু রিয়েলমি জানেও না যে আমি ভিডিওতে কী বলছি না বলছি। সো বুঝতেই পারছেন যে আমরা ভালো বললেও কোনো সমস্যা নাই আর খারাপ বললেও কোনো সমস্যা নেই, বাট আমার কাছে মনে হচ্ছে যে এই প্রাইস রেঞ্জে যেহেতু সব কিছুর আসলে দাম বাড়তেছে দাস হয়েছিল এই প্রাইস রেঞ্জে, এটা ওকে একটা ফোন, এরপরও কিনবেন না কিনবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই ফোনটি কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।